দুর্গা পুজো তাহলে এসেই গেল শুরুতেই প্রত্যেককে দুর্গা পুজোর অনেক অনেক ভালোবাসা আর পুজো বললেই পুজোর সঙ্গে যে কথাটা আসে সেটা হলো প্রেম আর সেই জন্যই আমার ভালোবাসার গল্পের সব থেকে এক্সাইটিং অংশটা আমি এই পুজোর জন্যই বাঁচিয়ে রেখেছিলাম সেই আঁকার স্কুলে যে গল্পটা শুরু হয়েছিল তার জবনিকা এই এপিসোডটাতেই পড়বে এইখানে আমি বলবো আজকে আমি বলবো যে কিভাবে ফাইনালি আমাদের কথা শুরু হলো আমরা কাছাকাছি আসা শুরু করলাম ঠিক কীভাবে আর কি বলে আমি আমার মনের কথা ওর কাছে ব্যক্ত করেছিলাম এবং ও কিভাবে রিয়্যাক্ট করেছিল আর হ্যাঁ অবশ্যই ওই জয়েন্টের রেজাল্টের রাতের দিনের গল্পটাও এই ভিডিওটায় থাকবে তাই এই ভিডিওটা এখনও অবধি হওয়া যতগুলো ভালোবাসার গল্পের পর্ব রয়েছে তার মধ্যে সব থেকে এক্সাইটিং হতে চলেছে তবে তোমরা যদি আগের পর্বগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই আগে ওইগুলোকে দেখে নিও লিঙ্কগুলো ডেসক্রিপশানে থাকবে তারপরে এই এপিসোডটাতে চলে এসো তৃতীয় পর্ব মাধ্যমিক তো গল্প বলেইছিলাম যে মাধ্যমিকের পরের যে তিন মাস ছুটিটা ছিল সেই তিন মাসে আমি ওই ওর টিউশনের বাইরে গিয়ে অপেক্ষা করতাম কোনো দিন ভূগোল টিউশনের বাইরে কখনো সায়েন্স গ্রুপ টিউশনের বাইরে শুধুমাত্র ওকে এক ঝলক দেখব বলে এরপরে আমার ক্লাস ইলেভেন শুরু হয়ে যায় আমি যে স্কুলে ফাইভ থেকে টেন অবধি পড়তাম বিষ্ণুপুর স্যার রমেশ ইনস্টিটিউশন সেই স্কুলেই ক্লাস ইলেভেনে আমি ভর্তি হই ভর্তি তো হয়েছিলাম কিন্তু মন পড়েছিল পরের বছরের জন্য কারণ ও যে গার্লস স্কুলে পড়তো সেই স্কুলে সায়েন্স ছিল না ইলেভেন টুয়েলভে এবং সমস্ত গার্লস স্কুলের মেয়েরা ইলেভেন টুয়েলভে এসে আমাদের স্কুলেই ভর্তি হতো কারণ আমাদের স্কুলটা ওই ফাইভ থেকে টেন অব দি বয়েজ হলেও ইলেভেন টুয়েলভ কোয়েট ছিল তাই আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম পরের বছরের জন্য যে ও কবে আসবে আমার স্কুলে ইলেভেন সায়েন্সে ভর্তি হতে এরকমভাবে একটা সময় বছর ঘুরে গেল নতুন ইলেভেন সায়েন্স চলে এলো প্রথম দিন দেখলাম তার মধ্যে ফাল্গুনি নেই একটু অবাক হয়ে গেলাম বললাম ঠিক আছে হয়তো প্রথম দিন কোনো একটা কারণে আসেনি কিন্তু দ্বিতীয় দিনও দেখলাম নেই তৃতীয় দিনও দেখলাম নেই অবাক হয়ে গেলাম একটা মনের মধ্যে একটা আশঙ্কা কাজ করছিল তো তখন ওই যে ওর ব্যাচমেট যে আমার পারাতত ভাই যার ডাকনাম সোনু ওর কাছে গেলাম সোনুকে বললাম সোনু ফাল্গুনিকে বিষ্ণুপুর স্কুলে দেখছি না কি ব্যাপার সোনু যা বললো তাতে বুঝলাম আমার আশঙ্কাটা সত্যি ফাল্গুনি বিষ্ণুপুর স্কুলে ভর্তিই হয়নি ও সায়েন্স নিয়ে কলকাতার একটা স্কুলে ভর্তি হয়েছে প্রচণ্ড মন খারাপ হয়ে গেছিলো প্রচণ্ড কারণ ফাল্গুনির সাথে এতদিনে আমার ওই একবার তিনটে শব্দে কথা হয়েছিল তার বাইরে কোনো দিন কথা হয়নি দিন ওকে কাছ থেকে দেখার সেভাবে সুযোগ হয়নি প্রথমবার ভেবেছিলাম যে আমার টুয়েলভ সায়েন্স পাশের ক্লাস ইলেভেন সায়েন্স হয়তো প্রথমবার দেখা সাক্ষাৎ হবে কথাবার্তা হবে আমি হয়তো কিছু একটাকে ইমপ্রেস করার জন্য করতে পারি কিন্তু মন পুরোপুরি ভেঙে গেল যখন শুনলাম ও আমাদের স্কুলে ভর্তিই হয়নি বুঝলাম যে ভাগ্য আমার সঙ্গে নেই যাই হোক কি করবো আর কিছু তো করার নেই এইভাবেই দিন চলছিল। তো এক মাস হয়ে গেছে আমি একদিন মনে আছে ক্লাস টুয়েলভে আমি ক্লাসে বসে আছি দুটো ক্লাসের ক্লাস দুটো ক্লাসের মাঝখানে আর কি এরোম্যাটের সময় তো একজন বন্ধু আমার ক্লাসে ঢুকলো ঢুকে বললো অর্কদীপ ফাল্গুনি আর ওর মা অফিস রুমে এসছে ও সত্যি বলছে না মিথ্যে বলছে সেটা যাজও আমি করলাম না আমার শরীরে যেন একটা বিদ্যুৎ খেলে গেল আমি মুহূর্তের মধ্যে বেঞ্চ থেকে উঠে দেখলাম একটা দরজা দিয়ে স্যার ঢুকছে আমি আর একটা দরজা দিয়ে স্যাট করে বেরিয়ে অফিস রুমে চলে গেলাম গিয়ে দেখলাম আমার বন্ধু ঠিক কথাই বলেছে ফাল্গুনি আর ফাল্গুনির মা অফিস রুমে দাঁড়িয়ে রয়েছে একজন স্যার রয়েছেন কিছু অফিসিয়ালস রয়েছে তার সঙ্গে কথা বলছেন আমি একটু দূরে দাঁড়িয়ে সমস্ত কথাগুলোকে গিলতে থাকলাম যা বুঝলাম যে ব্যাপারটা আমার জন্য খুবই ভালো সেটা হচ্ছে যে ফাল্গুনি কলকাতার স্কুল অনেকটা দূরে ও আর যাতায়াত করতে পারছে না সেই জন্য আমাদের স্কুলেই ভর্তি হতে চায় এক মাস দেরি হয়ে গেছে কিন্তু তাও হতে চায় প্রসঙ্গত বলা ভালো ও ও মাধ্যমিকের মধ্যে ব্লকে আমাদের যে রাজহারাট ব্লক তার মধ্যে হায়েস্ট নম্বর পেয়েছিল সব থেকে বেশি পেয়েছিলো তাই আমাদের ব্লকের যে কোনো স্কুলই চাইবে যে ওর মতো স্টুডেন্টকে নিজের স্কুলে ভর্তি করাতে আমার স্কুলও তার অন্যথা নয় তাই দেখলাম ফাইনালি স্যার বললো যে ঠিক আছে তাহলে কাল থেকেই ওকে পাঠিয়ে দিন এবং তখন কাকিমা বলল যে হ্যাঁ ঠিক আছে কাল থেকেই আসবে কাল থেকেই ফাল্গুনী আসবে তো ওই দিনের দুপুর থেকে পরের দিনের সকালের অবধি যে অপেক্ষা সেইটা আমার কাছে প্রচণ্ড একটা এক্সাইটিং ব্যাপার ছিল পরের দিন সকালে আমি আমার ওই পুরনো অভ্যেসের মতো আবার সকাল সাড়ে নটায় চলে এসেছিলাম আমাদের স্কুলে একটা বারান্দা ছিল দোতলায় সেই বারান্দায় অপেক্ষা করছিলাম প্রত্যেকটা বাস আসছিল স্কুলের সামনে থামছিল এবং দেখছিলাম যে কোন বাস থেকে ও নামে সাড়ে নটা পৌনে দশটা 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 পনেরো সাড়ে দশটা যত টাইম যাচ্ছে না মনের মধ্যে একটা আশা আকাঙ্ক্ষার একটা একটা লড়াই চলছে মনে হচ্ছে যদি ও মন পাল্টে নেয় যদি না আসে ভাবতে পারছিলাম না কিন্তু যাই হোক ফাইনালি পৌনে এগারোটা নাগাদ একটা বাস এসে থামল এবং সেই বাস থেকে ফাল্গুনি নামলো দেখলাম ও গেট থেকে ঢুকছে তারপরে স্কুলের দরজা দিয়ে ঢুকলো ওপরে উঠলো আমার সামনে দিয়েই চলে গেল গিয়ে ওর ক্লাসরুমে চলে গেল যদিও এরপরেও আমার সঙ্গে ওর কোনো কথা বলার সেভাবে সুযোগ হয়নি এর মাঝে একটা একদিন খুব মজার একটা ঘটনা ঘটলো একদিন বাড়িতে বসে আছি সোনু মানে ফাল্গুনি যে ব্যাচমেট ও আমার বাড়িতে এলো একদিন বলে অর্কদীপ দা আমাদের যে কুইজটা হচ্ছে সামনে সে কুইজটায় তুমি নাম দিয়েছ ওই কুইজটা আমাদের এলাকার সব থেকে বড় কুইজ ছিল যেটা বছরে একবার করে হতো তো আমি বললাম যে না এই বছর উচ্চ মাধ্যমিক এবছর আর নামটা এবছর আর করবো না তখন সোনু বললো সেটা বলার জন্যেই এসেছি আমাদের টিমে তোমাকে চাই আমরা দুজন আছি আর তুমি আমাদের সঙ্গে জয়েন করে যাও আলম দেখ ভাই এবছর আমার একদম কুইজ করার ইচ্ছা নেই তাহলে তো আমি আগেই নাম দিয়ে দিতাম এবছর আমি নাম দেব না তখন শোনু বলল আগে পুরোটা শোনো হ্যাঁ কী ওই যে কুইজের দুজন হচ্ছে আমি আর ফাল্গুনি আর আমরা দুজনেই চাই যে তুমি আমাদের থার্ড মেম্বার হও তুমি থাকলে হয়তো আমরা কুইজটা জিততে পারি তখন আমি প্রচুর কুইজ করতাম অ্যাকচুয়ালি আমি যোগ বিয়োগে গেছিলাম জিতেছিলাম তাছাড়াও প্রচুর কলকাতায় বিভিন্ন জায়গায় কুইজ করতাম আমি কিছু জায়গায় জিততাম কয়েক জায়গায় হেরেওছি তবে প্রচুর কুইজ করতাম ওই সময়টা তো আমি বললাম যে কি বলছিস ফাল্গুনি বলছে হ্যাঁ এবং ফাল্গুনি বলেছে যাতে তোমাকে গিয়ে আমি বলি যাতে তুমি জয়েন করো আমাদের কুইজে না বলার তো কোনো আর জায়গা ছিল না দুদিন পরে কুইজ ছিল এবং ওই আটচল্লিশ ঘন্টা আমার অপেক্ষা শুরু হলো যে কখন রাত আটটা বাজবে এবং আমি ফাল্গুনির সঙ্গে প্রথমবার সামনাসামনি কথা বলার এবং কিছুটা সময় কাটানোর সুযোগ পাব তার সঙ্গে আরও একটা অ্যাডভান্টেজ ছিল যদি কুইজটা আমি জেতাতে পারি তাহলে ওর মনের মধ্যেও হয়তো একটা জায়গা তৈরি করতে পারবো তো সেদিন আটটা বাজার অনেক আগে সাড়ে ছটা নাগাদ আমি জায়গায় পৌঁছে গেছিলাম অপেক্ষা করছিলাম কখনও আসবে পৌনে আটটা নাগাদ ফাল্গুনি এলো পার্পেল কালারের একটা চুড়িদার পরে আমার উল্টো দিকে বসেছিল আমার কাছে তখন ওটা স্বপ্ন মনে হচ্ছিলো কারণ এত কাছ থেকে আমি ওকে কিন্তু এর আগে অবধি দেখিনি ফাল্গুনি এসে আমাকে বললো কী অর্কদীপদা পড়লে টললে কিছু জিতবো মনে হচ্ছে আমি উত্তর দেবো না ওকে দেখবো না কি করবো কিছুই বুঝতে পারছিলাম না ওর কাছে মানে ওর কোনো ছবি আমার কাছে ছিল না অনেক জোগাড় করার চেষ্টা করেছি কিন্তু ছিল না আর তখন তো ফেসবুকে আমি ছিলাম না বা ওও ছিল না যাই হোক আমার কাছে তখন নোকিয়ার একটা ছোট্ট ফোন ছিল যাতে একটা ভিজিয়ে ক্যামেরা ছিল তো আমার এখনও মনে আছে ওর উল্টো দিকে বসে আছে আমি ওই ফোনের ভিডিও অন করেছিলাম করে ফোনটাকে এরমভাবে রেখে দিয়েছিলাম যাতে ওর একটা লাইভ ভিডিও আমি রাখতে পারি আমার ফোনে ওই ফোনটা যতদিন আমার কাছে ছিল ওই ভিডিওটাও ছিল এক মিনিট তিপ্পান্ন সেকেন্ডের একটা ভিডিও যেখানে ও কথা বলছে হাসছে এবং যতদিন ওই ফোনটা আমার কাছে ছিল ওই ফোনটা আমার কাছে বেশি দিন ছিল না অ্যাকচুয়ালি কারণ ওই ফোনটা কোনো একটাভাবে নষ্ট হয়ে যায় ভিডিওটাকেও আমি আর কালেক্ট করতে পারিনি তো ওই ওই ভিডিওটা আমি দেখতাম সমস্ত সময় যখনই আমার মন খারাপ হতো ওই ভিডিওটা আমি দেখতাম তো এরপরে কুইজের সময় চলে এলো কিন্তু ওই যে বললাম যে ভাগ্য আমার সাথ কিছুতেই দিত না যে কুইজ মাস্টার ছিল লোকাল জায়গা তো সব চেনা শুনো তো কুইজ মাস্টারের সামাও আমাকে এবং ফাল্গুনেকেও হয়তো অপছন্দের ছিলাম আমরা দুজন কোনো কারণে আমাদেরকে ইচ্ছাকৃত প্রচণ্ড কঠিন প্রশ্ন করা হলো প্রচণ্ড প্রচণ্ড আমার এখনও মনে হচ্ছে রোটোম্যাক্স পেন আমি জানি না পেনটা তখন ছিল বা এখন আছে কি না রোটোম্যাক্স পেনের ট্যাগলাইন জিজ্ঞাসা করেছিল যে রোটোম্যাক্স পেনের ট্যাগলাইন কী এই প্রশ্নটা আমার শুধু মনে রয়েছে আরও এরকম প্রশ্ন করেছিল উল্টো পাল্টা প্রশ্ন মানে যেগুলো অ্যাপসার্ট প্রশ্ন সেগুলো প্রশ্ন করছিল মহারাষ্ট্রের জনসংখ্যা কত মানে পশ্চিমবঙ্গে বাস করেই জিজ্ঞাসা করছে মহারাষ্ট্রের জনসংখ্যা কত মানে এরকম অ্যাপসার্ট প্রশ্ন করেছিল কুইজটা এবং আমরা জিততে পারিনি কুইজটা আমরা বেশ কিছু উত্তর দিয়েছিলাম টোটাল আমরা চারটে উত্তর দিতে পেরেছিলাম আমাদের টোটাল মনে হয় আটখানা মতো প্রশ্ন আমাদের এসেছিলো তার মধ্যে আমরা চারটে উত্তর দিতে পেরেছিলাম তার মধ্যে তিনটে ফাল্গুনি দেয় একটা সোনু দেয় আমি জিরো উত্তর দিয়েছিলাম একটা প্রশ্ন আমি জানতাম না মানে যেটা ভেবেছিলাম করব তার পুরো হিতে বিপরীত হয়ে গেল কুইজটা তো জিততে পারলামই না আর নিজে একটা উত্তরও দিতে পারলাম না মানে ফাল্গুনির সামনে আমি যে ইমপ্রেশনটা ক্রিয়েট করব ভেবেছিলাম সেটা একেবারে ধুলোয় মিশিয়ে গেলো এরপর থেকে স্কুলে ওই লজ্জায় আমি আর সঙ্গে কথাটা বলতে পারতাম না এরপরে উচ্চ মাধ্যমিক হয়ে গেল জয়েন্ট হয়ে গেল জয়েন্টের রেজাল্ট বেরোলো খুব ভালো মানে ভালোই রেজাল্ট হয়েছিলো একশোর মধ্যে র্যাঙ্ক হয়েছিল খুব খুশি ছিলাম ওই দিন প্রচুর এস এম এস আসছিলো তখন তো এস এম সময় এস এম এস আসতো তো রাত পৌনে এগারোটা বাজে আমি এস এম এসগুলো পড়ছিলাম যেগুলো সারা দিন ধরে এসছে কনগ্র্যাচুলেশানস এস এম এস ভালো লাগছিল এই রকম সময় আমার ফোনে একটা ফোন এলো একটা আন নাম্বার থেকে মানে যে নাম্বারটা আমার ফোনে সেভ করা নেই লাস্টে ফোর ফোর টু এবার আমি ভাবছি নাম্বারটা আমার ফোনে সেভ নেই কিন্তু এই নাম্বারটা আমার অসম্ভব চেনা আমি বুঝতে পারছি না যে এই নাম্বারটা আমি কোথায় দেখেছি এর আগে মাথা কাজ করছে না রিং হচ্ছে তিনবার চারবার বুঝতে পারছি না ধরবো কি ধরবো না এরকম একটা সময় হঠাৎ করে মাথায় বিদ্যুতের মতো খেলে গেল আরে এটা তো সেই নাম্বার যেটা আমি মাধ্যমিকের পরে সোনুর থেকে জোগাড় করেছিলাম আমার ফোনে সেভ করেছিলাম মিসড কল দিয়েছিলাম এবং পুলিশের হুমকি পেয়েছিলাম এটা ফাল্গুনির মায়ের নাম্বার ফোনটা ধরে নিলাম কাঁপা কাঁপা হাতে ওদিক থেকে বলল যে হ্যালো অর্কদীপ বলছো আমি বললাম হ্যাঁ বলছে আমি তোমার স্কুলের জুনিয়র ফাল্গুনির মা বলছি হ্যাঁ কাকিমা বলুন বলছে তোমার রেজাল্ট শুনলাম খুব ভালো লাগলো এরকম রেজাল্ট তো এখানে কেউ সেভাবে করেনি এখনও অবধি অনেক অভিনন্দন তোমাকে আর আমার মা মেয়েও তোমার সঙ্গে একটু কথা বলতে চায় একটু কথা বলো ফাল্গুনি ফোনটা দিল ফাল্গুনি আমায় বললো যে কনগ্র্যাটস খুব ভালো লাগলো তোমার রেজাল্ট দেখে আমার আমাকে একটু আশীর্বাদ মতো করো বা ব্লেসিংস দিও কিছু একটা বলেছিল যাতে পরের বছর আমিও ভালো রেজাল্ট করতে পারি আমি আর কথা বলবো কি ওই কুইজে যেটা করতে পারিনি আমার প্রথমবার মনে হলো সেই জিনিসটা আমি করতে পেরেছি ওর মনের মধ্যে একটা জায়গা তৈরি করতে পেরেছি কোথাও না কোথাও যাই হোক এরপরে আর কোনো কথা হয়নি দু আড়াই মিনিট কথা হয়েছিল তারপরে আর কোনো কথা হয়নি পরের দিন ভাবলাম যে এইবার কিছু একটা করতে হবে কারণ ওর আমার প্রতি একটা তো জায়গা তৈরি হয়েছে একটা তো ইমপ্রেশন ক্রিয়েট হয়েছে এইবারও যদি কথা না বলি এবারও যদি সব কিছু ভাগ্যের ওপর ছেড়ে দিই তাহলে আমার ভাগ্য কোনোদিন আমার দিকে মুখ তুলে চাইবে না পরের দিন ভাবলাম কি করে কথা শুরু করব ওর নাম্বারও আমার কাছে নেই ওর মায়ের নম্বর রয়েছে তো অনেক ভেবে টেবে একটা ফালতু এস করলাম যে স্কুলে একবার যাবো দেখা করতে স্যারেদের সঙ্গে গরমের ছুটি তো এখন চলছে গরমের ছুটির পরে স্কুলটা কবে খুলবে আমি কিন্তু খুব ভালো করে জানতাম কবে খুলবে তবুও ইচ্ছা করে জিজ্ঞাসা করেছিলাম তার পাঁচ সাত মিনিট পরে ওর ব্যক্তিগত নম্বর থেকে এস এম এস এসে এস এম এসটা আমার আজও মনে আছে চোদ্দোই জুন তারপরে সাতখানা ডট ফালগুনি সেটা ক্যাপিটালে লেখা ওর নম্বর থেকে এস এম এসটা এসছিল আমার যত জীবনে খুশির মুহূর্ত আছে ওইটা তার মধ্যে একটা যখন ওর নম্বর থেকে আমার ফোনে এস এম এস এলো এবং আমি ওর নামটা প্রথমবার অফিসিয়ালি সেভ করলাম কারণ এর আগে তো লুকিয়ে চুরিয়ে সেভ করেছিলাম মিসড কল দেওয়ার জন্য এবার সত্যিকারে সেভ করলাম এবং আমাদের কথা শুরু হলো এখানে আমাদের বলা ফুল কারণ কথা শুধু আমিই বলতাম তখন হোয়াটসঅ্যাপ ছিল না তখন ওই সমস্ত কিছু ছিল না তখন এস এস ছিল এগারো টাকার এস এম এস কার্ড আঠাশ টাকার এস এম এস কার্ড এরকম ভরতাম এবং ওই বছর থেকেই প্রথম নিয়ম হয়েছিল যে দিনে একশোটার বেশি এস এম এস করা যাবে না তো আমার মনে আছে যে একশোটার মধ্যে আমি দিনে পঁচানব্বই ছিয়ানব্বইটা এস এম এস ওকে করতাম সে একদম সকাল থেকে শুরু করতাম ও তার উত্তরে কোনো দিন দশটা উত্তর দিত কোনো দিন বারোটা উত্তর দিত কোনোটা পনেরোটা উত্তর দিত তো যেদিন আগের দিন হয়তো বারোটা দিয়েছে পরের দিন পনেরোটা দিয়েছে আমি খুব খুশি হয়ে যেতাম আবার যেদিন হয়তো বারোটা দিয়েছে পরের দিন আটটা দিয়েছে আমি খুব দুঃখ পেয়ে যেতাম মানে আমাদের এস এম এরকম হতো যে ঘুম থেকে উঠে মানে এখনকার যেগুলো ট্রোল করি আমরা যেগুলোকে নিয়ে তখন আমি ওরকমই এস এম এস করতাম সেই সময় হয়তো লোকে ওরকমই এস এম এস করতো ওই সকালবেলা উঠে একটা গুড মর্নিং এস এম এস পাঠাতাম যেখানে একটা কোট লেখা থাকতো তারপরে উত্তর দিত না তারপরে আমি বলতাম গুড মর্নিং ঘুম হলো তারপরে কিছুক্ষণ পরে আবার মেসেজ করলাম যে বাবা প্রচণ্ড তো ব্রেকফাস্ট করছিস নাকি তারপর প্রশ্ন করতাম বাবা কোনো খবরই নেই আচ্ছা আমি তো ভাবলাম কোথায় চলে গেলি বুঝতে পারছি না তারপরে হয়তো দুপুর দুটো নাগাদ ওর মেসেজ আসতো এই লাঞ্চ করে উঠলাম মানে আমার আটটা মেসেজের রিপ্লাইও হয়তো ওর একটা মেসেজ আসতো কিন্তু এইভাবেই চলতো আমি প্রত্যেকটা এস এম এস প্রত্যেক দিন গুনতাম যে ও আমাকে কতগুলো করে রিপ্লাই দিচ্ছে এইভাবেই দিন চলছিলো এইভাবেই মাস বছর সব ঘুরে গেল কিন্তু আমাদের ব্যাপারটা এগোচ্ছিল না আমাদের ব্যাপারটা এগোচ্ছিল না কিছুতেই এগোচ্ছিল না তো এরকম সময় আমি দুটো সিনেমা দেখেছিলাম আমার এখনও মনে আছে একটা হলো বাপি বাড়ি যা আর একটা হলো আশি কিটু এ দুটো সিনেমা আমি দেখেছিলাম এ দুটো সিনেমা দেখার পরে আমি ওকে একদিন এসএমএসই বলেছিলাম যে ভালবুনি একটা কাজ করতো এই দুটো সিনেমা একবার দেখিস তখন ও উত্তর দিয়েছিল প্রশ্ন করেছিল কেন আমি বললাম যে আমার যা কিছু বলার আছে সেগুলো এই সিনেমার মধ্যে রয়েছে দেখি একটু এই প্রথমবার ওকে ইনডাইরেক্টলি কিছু একটা বলেছিলাম ও সিনেমাগুলো দেখেছিল তো আমাকে একদিন বলল যে সিনেমা দুটো দেখলাম এবং তারপর থেকে আমি দেখলাম হঠাৎ করে ওর এস এম এসের এর বাড়তে শুরু করলো এতদিন হয়তো দশ পনেরোটা পাঠাতো আস্তে আস্তে কুড়ি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ পঞ্চাশ ষাট সত্তর আশি এবং এরকম একদিন দেখলাম হলো যে আমি ওকে একশোটা এস এম এস পাঠিয়েছি ও আমাকে একশোটা এস এম এস পাঠিয়েছি দিনে তখন আমি বুঝলাম যে খেলা কিন্তু এবার ঘুরে গেছে এবং এইটাই হচ্ছে সেই সময় যে সময় আমার মনের কথা ওকে বলে দেওয়া উচিত তো এরকম কোনো একটা দিন কোনো একটা সন্ধ্যেবেলা আমি ফাইনালি ভাবলাম ওকে আমি প্রোপোজ করে দিই বলেই দিই তো বাপি যা যে সিনেমাটা দেখেছিলাম সেই সিনেমারই একটা মনোলগ ছিল একটা ডায়লগ ছিল হিরোর তো সেই ডায়লগটাকে নিয়েই আমি ফাল্গুনকে প্রোপোজ করলাম আমার সব থেকে পছন্দের সেই কথাগুলো আজও আজও আমার মাথায় রয়েছে যে কথাগুলো বলে আমি ওকে প্রপোজ করেছিলাম সব কিছু সব কিছু ভেঙে ওলট পালট হয়ে গেলেও আমি অনন্তকাল তোর জন্য গাছের তলায় দাঁড়িয়ে অপেক্ষা করতে পারি তোর গায়ের গন্ধ আমার ফুসফুসে রাখতে পারি আজীবন তোকে ছাড়া আমার শরীর মিথ্যে আমার গন্ধ আমার ঘাম আমার রক্ত আমার চিৎকার সব মিথ্যে তোকে ছাড়া আই লাভ ইউ ফাল্গুনি আই লাভ ইউ এই বলে প্রপোজ করেছিলাম যদিও ফাল্গুনির তরফ থেকে কোনো উত্তর আসেনি মনে হয় কিছুটা ঝোলাচ্ছিল যেটা হয়তো সমস্ত মেয়েরাই করে ফাল্গুনিও করছিল আমাকে একটু ঝোলাচ্ছিল কিন্তু আমার কোথাও মন বলছিল যে ও আমাকে পছন্দ করতে শুরু করে দিয়েছে বা আমার প্রতি অ্যাট্রাক্টেড হয়ে গেছে বা আমার প্রতি ওরও কোথাও না কোথাও একটা ভালোবাসা জন্মে গেছে কিন্তু ও বলছে না বলছে না এরকমভাবে ও সাত দিন দশ দিন কেটে যাচ্ছে ও কিছু বলছে না তো ফাইনালি থার্ড জুন বিকেল চারটে দশ পনেরো নাগাদ আমি ওকে একদিন এস এ বললাম যে প্লিজ এবার উত্তরটা দে এবারও তুই যদি উত্তরটা না দিস তাহলে আইদার আমি গাড়তে যাবো না কোথায় যাবো আমি জানি না তো আমায় জিজ্ঞাসা করলো যে কি উত্তর প্রশ্নটাই তো জানি না কি প্রশ্ন তুমি তো আমায় কখনো প্রশ্ন নি কোনো প্রশ্ন করিনি যে উত্তর দিতে হবে তখন সত্যি তো প্রশ্ন করা হয়নি তো আমি তো শুধু বলেছি আমি ভালোবাসি আমি তো প্রশ্ন করিনি তখন ওই চারটে কুড়ি নাগাদ বিকেল চারটে কুড়ি নাগাদ ওকে মেসেজ করলাম যে এখনও মনে আছে ঠিক সাতটা শব্দ আই লাভ ইউ ফুল স্টপ ডু ইউ লাভ মি কোশ্চেন মার্ক হোয়াটসঅ্যাপ নেই তখন ব্লু টিক নেই ডবল টিক নেই সিন নেই কিচ্ছু জানা যায় না এস এম এস যেতে একটু সময় লাগে সেটা তারপরে ডেলিভার্ড হয় তারপরে সেটা পড়া হয় তারপরে সে একটা কিছু টাইপ করে তারপরে সেটা পাঠায় একটা অপেক্ষা করতে হয় এবং এই অপেক্ষাটা এখনকার জেনারেশনের মনে কেউ বুঝতেই পারবে না যে অপেক্ষাটার কি মাহাত্ম তো চারটে কুড়ি নাগাদ আমি মনে হয় ওকে এই এস পাঠিয়েছিলাম এবং তারপরে আমি আমার অপেক্ষা করতে শুরু করলাম যেটাকে আমি বলি আমার জীবনের সবথেকে সুন্দর অপেক্ষা বিকেল চারটে সাতাশ তেসরা জুন আমার ফোনে একটা মেসেজ আমার ওই নোকিয়ার যে ছোট্ট ফোন তাতে আলো জ্বলে উঠলো ওয়ান নিউ মেসেজ ফাল্গুনি খুললাম একটাই শব্দ লেখা একটাই হ্যাঁ মনে আছে পাশের ঘরে মা ছিল আমি মাকে গিয়ে সবার আগে জড়িয়ে ধরলাম তারপর ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরকে বললাম জীবনে যা দিয়ে দিয়েছো এই যথেষ্ট আর কিছু চাই না আর কিচ্ছু চাই না আমার জীবনের সবথেকে খুশির মুহূর্ত তেসরা জুন বিকেল চারটে সাতাশ এবং সেইখান থেকে আমাদের ইনিংস শুরু এরপরে অনেক কিছু ঘটেছে অনেক আপস অ্যান্ড ডাউনস এসছে সেগুলো নিয়েও হয়তো নতুন নতুন এপিসোড বানাবো তবে আপাতত লাভ সিরিজ যে প্রথম যে সিজন বলতে পারো তার থার্ড এপিসোড এখানেই শেষ আরও অনেক সিজন আসবে আরও অনেক কিছু আসবে তবে প্রথম সিজনের জগনীকে এখানেই তেসরা জুন বিকেল চারটে সাতাশ আঁকার স্কুলে যেটা শুরু হয়েছিল তার বহু বছর পরে তার প্রায় ১৩ বছর পরে আমাদের ইনিং শুরু হলো যাই হোক আমার মনে হয় এই ভিডিওটা তোমরা যদি দেখো তাহলে যদি পুরোটা দেখো তাহলে অবশ্যই ভালো লাগবে আর যারা ওই নাইনটিজে জন্ম আমাদের মতো তারাও হয়তো অনেক জায়গায় নিজেকে রিলেটও করতে পারবে আমার সঙ্গে যদি বাকি জায়গায় কানেক্টেড থাকতে চাও তাহলে ইনস্টাগ্রাম ফেসবুক পেজ সমস্ত কিছু লিঙ্ক নিচে দেওয়া থাকবে আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে আমার কথা যদি ভালো লেগে থাকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর নিটের জন্য তুমি যদি নিট অ্যাক্সপিরিয়েন্ট হও তাহলে তার জন্য আমার টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও ডেসক্রিপশানে থাকবে দেখা হবে আবার পরের সপ্তাহে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন অবধি ভালো করে পুজো কাটাও ভালো থাকো আর ভালো রাখো ধন্যবাদ